প্রায় 10 গ্রামের বাসিন্দা ও স্কুলের শিক্ষার্থীদের পায়ে হেঁটে যাতায়াত করতে গিয়ে পড়তে হয় চরম দুর্ভোগ। দীর্ঘদিন ধরে রাস্তাটির 2 কিলোমিটার অংশ জুড়ে এমন করুণ অবস্থা হলেও রাস্তাটি পাকাকরণের কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্টদের। তাই তাদের দৃষ্টি আকর্ষণের জন্যে ও প্রতিবাদ হিসেবে এক ভিন্নধর্মী পন্থা অবলম্বন করেছেন গ্রামবাসীরা। চলাচলের ওই রাস্তাটিতে গ্রামবাসী ও পথচারীরা ধানের চারা রোপণ করেছেন। শুক্রবার 8ই ডিসেম্বর দুপুরের পর শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের আব্দুল ব্যাপারী কান্দি গ্রামের কাঁচা রাস্তায় এই ধান রোপণ করা হয়। স্থানীয় ও পথচারীরা জানান, বাংলাদেশ স্বাধীন হওয়ার 52 বছর অতিক্রম করলেও তাদের রাস্তার উন্নয়নে কেউ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। স্থানীয় জনপ্রতিনিধিদের বারবার বলা হয়েছে, তারা যেন আব্দুল ব্যাপারী কান্দি গ্রামের রাস্তাটি চোখেই দেখেন না। বিকল্প কোনো রাস্তা না থাকায় হাঁটু সমান কাদা পেরিয়ে চলাচল করতে হয় স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ সর্বস্তরের মানুষকে। রাস্তাটির কারণে এলাকার অসুস্থ বৃদ্ধ গর্ভবতী মায়েদের শহরে নেওয়া যায় না চিকিৎসার জন্য। স্থানীয় 2টি স্কুলে হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে। রাস্তার অবস্থা ভয়াবহ খারাপ হওয়ায় কৃষিপণ্য বাজারে নিয়ে বিক্রি করা যায় না। এই রাস্তা দিয়ে চলাচলকারী পথচারীদের বছরের প্রায় 5-6 মাস ভোগান্তির শিকার হতে হয়। বড়কান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কামাল মৃধা বলেন, রাস্তাটির অবস্থা যে এত খারাপ তা আমি জানতাম না। ধানের চারা রোপণে বিষয়টি কেউ আমাকে বলেনি। উন্নয়ন প্রকল্প বরাদ্দ এলে প্রয়োজনীয় স্থানে উন্নয়ন করা হয়। রাস্তাটির অবস্থা খারাপ হলে রাস্তাটি নির্মাণের উদ্যোগ নেব আমরা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জাজিরা উপজেলার প্রকৌশলী ইমন মোল্লা বলেন, 98 লাখ টাকার প্রাক্কলন বাজেট তৈরি করে প্রস্তাবনা দেওয়া হয়েছে। অনুমোদন পেলে রাস্তার কাজ শুরু করা হবে।